হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর আমি এরকম লং ব্লগ শ্যুট করছি। অনেক দিন ধরে তোমাদের জন্য লং ব্লগ আনা হয় না। আমি আমার চ্যানেলে দেখলাম যে গুয়াহাটি আর মামা বাড়ি থেকে আসার পর আর একটাও লং ব্লগ শেয়ার করা হয়নি, মানে এমনি ব্লগ করিনি, এমনি নর্মাল ভিডিও তোমার সাথে শেয়ার করেছিলাম। তো আজকে যা কিছু হবে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, মা নেই, মা কলকাতা গেছে একটু কাজে আর কি, মানে আমাদের একজন রিলেটিভ মারা গেছে, তো সেই কাজেই মা গেছে। মা নেই বাড়িতে, মা সোমবার দিনের মা কালকেই চলে আসবে। হ্যাঁ, আর আজকে আমার একটা শ্যুট আছে, তো ওটা করতে একটু পরে যেতে হবে। এখন অব্দি বম্মা আসেনি, তো খাওয়ার দাওয়ার কিছু হয়নি। এখন বাজে 9:45, আমাকে 10:30 দিকে বেরোতে হবে। আমার পুজো করা হয়ে গেছে, সব কাজ মোটামুটি কমপ্লিট। এখন একটু শিনুকে দেখে যদি স্নান করিয়ে দিতে পারি, ওকে স্নান করানো যা যুদ্ধ, মানে পুরো আধা শক্তি বডির এমনি চলে যায়। ওকে শুধু তুলতে, বাথরুমে নিয়ে যেতে, স্নান করা তো ওকে কোনো প্রবলেম নেই, কিন্তু শুধু ওকে তুলে বাথরুমে নিয়ে যাওয়া, ওটা মানে আমার জীবন পুরো শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকে যা কিছু হবে সব কিছু তোমাদের সাথেই শেয়ার করবো। তো আমার স্নান দান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মানে স্নান দান হয়ে গেছে, বাট খুব খিদে পেয়ে গেছে, কিছু এখন অবধি খাওয়া হয়নি। ভাবছি একটু কর্নফ্লেক্স করে নেবো, কিন্তু এখন অবধি দুধ আসেনি। তো দুধ আসলে আমি একটু ভাবছি কর্নফ্লেক্স করে খেয়ে নেবো, আর দেখা যাক বাকিটা কি খাচ্ছে, বম্মা কতক্ষণে আসছে। এই যে চ্যাংড়া জল টল ফেলে এর মধ্যেই শুয়ে আছে, নিজে থেকে ঘুরে আসছে, ঘুরে হাঁপসে যায়। তো যে ঘুরতে কেন যাস তুই, যখন এত হাঁপসে আসবি তুই? ও ছেলেটা উঠেও না, নড়েও না, চড়েও না, জলও খাচ্ছে না, কিচ্ছু করছে না, গাটা মুছাই দিতে হবে। আমি রেডি হয়ে গেছিলাম, একটু আগে ফোন আসলো যে 12টার থেকে হবে, তো আমি আবার জামা কাপড় ছেড়ে নিলাম। আজকে এতটা গরম পড়ছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ভালো হয়েছে দেরি করে হচ্ছে। এই তো চা চলে এসছে আমার জন্য, তারপরে রেডি হয়ে বেরোবো, প্রচন্ড গরম লাগছে। ওকে তোল, ওকে তোল, ওকে তুলতে হবে, এখনো নাটকটা খালি দেখবো আমরা, নাটক গা ছেড়ে দিবে, শুয়েই পড়বে, মানে ওর গায়ে আর শক্তি নাই, আমরা তো খেতেই দিই না ওকে, একটু ঘাউ ঘাউ করবে দাদার উপরে, এই দেখো ছেড়ে দিছে, ওর গায়ে শক্তিই নাই, শক্তিই নাই, ও কত কাজ করে আসছে। ইস ইস ইস, ও সোনা, ও সোনা, তো গায়ে জড়ি নাই, গায়ে জড়ি নাই, তো পায়ে জড়ি নাই, ওর পায়েই জোর নাই। এবার দাদাকে একটু ঘাউ ঘাউ করে দিবে, দাদা আমাকে ডিস্টার্ব করিস না, আমি ঘুমাচ্ছিলাম। এই তো তুলছে দাদা, চলো চলো ফুটা গেঞ্জি, পায়ের ফুটা গেঞ্জি, চলো কোথায় সেই জিনিসটা? দয়া হয়ে গেছে ভাই, এখন ভাই করে বাথরুমে শিনুকে ঢুকিয়ে দিয়েছে, ইয়ে বাথরুম লাগিয়ে দাও। শিনু স্নান কমপ্লিট, ওটো ওটো মুঠা মুঠাই দি, ওটো ওটো শুরু হয়ে গেছে যুদ্ধ, ওর গা ঘষা ঘষি, এই সেই এই, এতক্ষণ সুন্দর ঘুরেছিল, আমি মুছাই দিচ্ছিলাম, যে ক্যামেরা দেখলো শুয়ে পড়বে। শিনুকে স্নান করানো হয়ে গেল, বাবা এটা যে কত বড় একটা কাজ, তাও আজকে শুনু তাড়াতাড়ি চলে আসছে, কারণ ভাই ওকে নিয়ে এসছে না। অন্যদিন আমি যখন ওকে টানতে যাই, কি যে যুদ্ধ আমাকে করতে হয় বাবা সেটা আমি জানি। স্নান করানো হয়ে গেছে, আমি প্রচণ্ড ঘেমে গেছি, একটু পরে একটু গাও ধুয়ে নেবো। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কলকাতা থেকে চলে এসেছি, কলকাতায় দুদিনের জন্য গেছিলাম, দিদির সাথে গেছিলাম, আমার কলেজের কাজ ছিল, একটা কাজ ছিল, ওটা হয়নি আর কি ব্যাপার তোমাদেরকে পরে অন্য কোনো সময় বলবো। যাই হোক, কিছুদিন একটু মুডটা অফও ছিল, ইচ্ছাও করছিলো না কিছু করতে, তো আজকের থেকে আবার ফাইনালি শুরু করে দিলাম ব্লগ, আর এখন থেকে রেগুলার ব্লগ ভিডিও সবই আসবে। তো এই হচ্ছে কি ব্যাপার, আমি লাইনার টাইনার সব পরে নিচ্ছি, আর ঘেমে পুরো দরদর হয়ে গেছে, ভাবছি ফেস ওয়াশটা করে নিয়ে আবার সুন্দর করে সেজে নেবো, কারণ মুখটা প্রচণ্ড ঘেমে গেছে। আমি যে এত ঘামি কেন, তো আমি এখন হচ্ছে কি কর্নফ্লেক্স খাবো, দুধ কর্নফ্লেক্স খাবো খেয়ে দে, তারপর এখন 11টা বাজে, তো 11:30 দিকে রেডি হয়, তারপরে বেরিয়ে যাবো। হাই, তোমরা হয়তো ভাবছো আমি এখন ঘরের জামা পরে কেন আছি, আমি তো বলছি আমি শ্যুট করতে যাবো। ব্যাপারটা হচ্ছে গিয়ে শ্যুটটা হয়ে গেছে ক্যান্সেল, হ্যাঁ শ্যুটটা হয়ে গেছে ক্যান্সেল, একটু মন খারাপ ছিল, বাট এটা আমার কাছে এখন নর্মাল ব্যাপার। এখন আমার প্রায় অনেক কাজ আছে, মানে হতে গিয়ে হয় আর লাস্ট মোমেন্টে গিয়ে ক্যান্সেল হয়ে যায়, এরকম প্রচুর কাজ হয়েছে আমার সাথে, আর কিছু ফ্রডসও হয়েছে আমার সাথে, সেগুলোর ব্যাপারে তোমার সাথে এখন কথা বলছি না। তো একটু মন খারাপ ছিল, আমি একদম পুরো রেডি হয়ে গেছিলাম, তারপরে আর কি ওয়েট করতে করতে তারপরে জানতে পারলাম যে সেটা আজকে আর হচ্ছে না, তাই না পরে হবে কি হবে না, হলে হবে না হলে না হবে, কি আর করা যাবে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি
কলকাতা থেকে কী কী কিনেছি। দুদিন ছিলাম কিন্তু বেশ ভালোই শপিং করে নিয়েছি, আমি অংশটা দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী শপিং করেছি। মনে হচ্ছে বৃষ্টি নামবে, একটু আকাশটা মেঘলা হয়ে আসছে, একটু মানে গুরুম গুরুম শব্দ করছে। তো চলো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি জুডিও থেকে কী কী কিনেছি। একদিন জুডিওতে গেছিলাম আর ওই দিন এতটা ভিড় ছিল, ওইটা যে কোথাকার জুডিও ছিল আমার ঠিক মনে নেই, তো আমি তোমাদেরকে নামটা এখানে দেখিয়ে দেবো। এতটা ভিড় ছিল, প্লাস ওখানে ভিডিও করতে দিচ্ছিল না, মানে এটা কী ব্যাপার, মানুষ তো জুডিও থেকে ভিডিও করে, সবার ভিডিও দেখে থাকে, তাই এখানে আমাকে দিদিকে ভিডিও করতে দিচ্ছিল না। আর কেউ করছিল কি না আমি দেখিনি, বাট আমাদেরকে করতে দিচ্ছিল না। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো অনেক কিছু কিনেছি, কালেকশন বেশ ভালো ছিল, আর প্লাস সেল চলছিল, তো প্রচুর ভিড় ছিল, মানুষ একদম সবাই পূজা বাজার করতে চলে এসেছে। এগুলো আমার পুজোরই বাজার, এগুলো সময় পুজোর সময় পরবো, এখন পরবো না। তো প্রথমে আমার কাছে আছে এই হোয়াইট কালারের কিউট ক্রপ টপটা, খুবই সুন্দর। আমি একটু বড় সাইজ দেখে নিয়েছি, কারণ ট্রায়াল রুমের বাইরে পুরো একদম লাইন ছিল, ট্রায়াল রুমে যাওয়ার আমার কাছে ক্ষমতা হয়নি, তো সেই জন্য একটু বড় সাইজ দিয়ে কিনেছি, যাতে একটু ঢিলা ঢালা হলেও হয়ে যায়, বাট টাইট না, টাইট হলে পরতে পারবো না, বা ঢিলা ঢালা হলে আমি পরে নেবো, কোনো ব্যাপার না। তো এটা আমি নিয়েছি হচ্ছে কি এল সাইজের মধ্যে, এই কিউট একটা হোয়াইট টপ এরকম কলার দেওয়া। এটা হচ্ছে কি এল সাইজের প্রাইস হচ্ছে গিয়ে 600 rupees। তো আমার তো এই টপটা খুব ভালো লেগেছে, একটু হচ্ছে গিয়ে ফুটো ফুটো টাইপের আছে, এটা হচ্ছে কি ডিজাইন, তো ভেতরে এটা ইনার দিয়ে পরতে হবে এটাকে, বাট এটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমার একদম পারফেক্ট ফিট হয়েছে। তো এটা হচ্ছে কি আমার জুডিও থেকে কেনা প্রথম টপ। এরপর কিনেছি এই রেড কালারের টপটা, দোকানে তো অরেঞ্জ লাগছিলো, এখন রেড লাগছে কেন জানি না, ভিডিওতেও রেড লাগছে, বাট এটা না একটু অরেঞ্জই লাগছিলো যখন আমি জুডিওতে দেখেছিলাম। তো এটা ছিল হচ্ছে গিয়ে সেলের মধ্যে, দেখো সেল, এটা হচ্ছে গিয়ে 399 প্রাইস পড়েছে। এটা আমি এল সাইজের মধ্যে নিয়েছি, এটা হাতাটা হচ্ছে গিয়ে ঘটি হাতার মধ্যে আছে, আর পেটটা হচ্ছে গিয়ে এরকম। তো এই টপটাও আমার খুব পছন্দ, মানে সব কটা জিনিস আমি যেগুলো জামা কাপড় নিয়েছি তিনটেই নিয়েছি, সব কটা একদম পারফেক্ট ফিট হয়েছে, আর খুবই সুন্দর, একদম প্লেন, খুবই সুন্দর, একদম ক্লাসি টাইপের, আমার তো খুব ভালো লাগছে। এটা ব্ল্যাক কালারের, এটা ব্ল্যাক কালারের জিন্স বা ডেনিম দিয়ে বা স্কার্ট দিয়ে ভালো লাগবে না, হ্যাঁ, বা প্লাজো দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। তো এটা হচ্ছে কি আমার আর একটা টপ, আর একটা আমি ড্রেস নিয়েছি। তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়ে গেছে, আমি খুব একটা ব্ল্যাকের প্রতি আকৃষ্ট হই না, বাট এই ব্ল্যাক ড্রেসটা দেখে আমি তো পুরো প্রেমে পড়ে গেছি, একদম প্লেন, আর সামনে শুধু এই স্লিপটা আছে, দেখো এই কাটটা আছে, এত ভালো লাগছিলো, বাট খুবই সেক্সি একটা ড্রেস, বালুঘাটে এটা পরা যাবে না, বাট বাইরে কলকাতা ঘুরতে গেলে তখন এটা পরে নেবো। তো এটা হচ্ছে কি ড্রেসটা একদম পুরো হাত কাটা, এক্সট্রা স্লিভস দেওয়া নেই, একদম পুরো প্লেন ড্রেস। আর এটাও আমি হচ্ছে কি এল সাইজেরই নিয়েছি, হ্যাঁ এল সাইজের নিয়েছি, এটা হচ্ছে কি 599 প্রাইস। কী সুন্দর ড্রেসটা, আমি যে পরেছিলাম আমার তো পুরো একদম সেই লাগছিলো, একদম খুবই সুন্দর ড্রেসটা, আর আমার একদম পারফেক্ট ফিট হয়েছে, এরকম টাইপের ড্রেস আমার খুব ভালো লাগে। তো এই তিনটে জিনিস হচ্ছে কি আমি জুডিও থেকে নিয়েছি, তিনটে ড্রেস নিয়েছিলাম, এই তিনটে ড্রেসই হচ্ছে জুডিও থেকে নিয়েছিলাম, আর একটা পারফিউম নিয়েছি। এর আগে তোমাদের সাথে না শেয়ার করেছিলাম একটা ব্লু কালারের পারফিউম, আমি প্রায় তোমাদেরকে শর্টসের দিকে দেখতাম গেট রেডির ভিডিওতে, ওটা না শেষ হয়ে গেছে, ওটার জুডিওতে অ্যাভেলেবেলও নেই। তো তারপর আমি এবার গিয়ে এই জুডিও থেকে এই পারফিউমটা কিনেছি, এর স্মেলটাও খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে, দিদিও কিনেছে, ডাম্পির দিকেও একটা দিয়েছি, তো খুবই সুন্দর। এই পারফিউমটা হোয়াইটের মধ্যে আছে, কী যে নাম, নামটা তো দেওয়া কিছু নেই, বাট এই পারফিউমের গন্ধটা আমার খুবই পছন্দ। তো এই চারটে জিনিসই হচ্ছে গিয়ে জুডিও থেকে কিনেছিলাম। ফ্যান বন্ধ করে আর চুল খুলে আমি থাকতে পারি না, দেখো অলরেডি আমি পুরো ঘামতে শুরু করে দিয়েছি, এত যে আমি কেন ঘামি আমি জানি না। আর এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি গড়িয়াহাট থেকে কী কী শপিং করেছি, সবই এগুলো পুজোরই শপিং। তো প্রথমে আছে হচ্ছে গিয়ে এই চুড়ির সেটটা, এটা হচ্ছে গিয়ে 100 টাকা নিয়েছিল, 100 কি 120 টাকা। তো এই পুরো সেটটা আমার ভালো লাগলো, গোল্ডেন কালারের চুড়ি, এথনিকের সাথে ভালো লাগবে, তো এই জন্য এই চুড়িটা কিনেছি। তো বেশ ভালোই আছে, আমার হাতের সাইজেরও আছে, তো এই সেটটা আমি কিনেছি 120 টাকা আর কি নিয়েছিলো, 120 বা 100 টাকার মতো নিয়েছিল। আর তারপর আছে এই টিকটাক ক্লিপস, যতই তুমি কেন এগুলো হারাবেই, আবার নতুন করে কিনতে হবে, তো এগুলো কিনেছি। এটা আমি হাতিবাগান থেকে কিনেছিলাম, আমি কলেজে গেছিলাম, তো সামনেই হাতিবাগান, তো সেখান থেকে কিনেছি, জোড়া নিয়েছে 5 টাকা, তার জন্য বেশি বেশি করে নিয়েছি, দুপাতা নিয়ে এসেছি, আর জল পরে একটু এগুলো মুড়েও গেছে, তো দুপাতা এই টিকটাক ক্লিপ কিনেছি, এটা হাতিবাগান থেকে কেনা। এই দুটো টিপের পাতাও কিনেছি, এটা কি কিনেছি মনে পড়ছে না, এটাকে কিনেছি, বাট এই কালো টিপের পাতাটা কিনেছি, আর মায়ের জন্য হচ্ছে কিছু টিপের পাতা কিনেছিলাম, তো এটার দাম 5 টাকা নিয়েছিল, এটা মনে হয় আমার বাড়িতে হয়েছে। আর তারপর আছে এই ডাল, আমি ভিডিওর জন্য গাছের পাতা এরকম ভালো লাগে, এরকম সাইডের মধ্যে সাজিয়ে রাখলে, তো এগুলো কিনেছি, এটা হচ্ছে 60 টাকা নিয়েছে, 6-8 ফিট হাইটের মধ্যে আছে, আর এই পাতাটা আমি নিয়েছি,
তো এটা ঠিকঠাকই আছে, আমি ঘরে ওইটাকে সাজিয়ে রাখছি। আর নিয়েছি হচ্ছে কি দুজোড়া জুতা। প্রথমে আছে আমার কাছে এই জুতোটা, যেটা আমি একদিন পরেও ছিলাম জানি না কেন ঘরে এটা নিয়ে এসেছি। তো দেখো এই হোয়াইট কালারের জুতোটা, উপরে পুরো স্টোনের কাজ, খুবই পছন্দ। এটা 150 প্রাইস নিয়েছে, আমার একদম পায়ের মাপে পেয়ে গেছি, তো খুবই সুন্দর। এখন যে আমার হোয়াইট এতটা ভালো লাগে, মানে কি বলবো, মানে খুবই ভালো লাগে। তো যেন একটা হোয়াইট কালারের জুতো নিয়েছি, এটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েওছিলাম। আর এই জুতোটা নিয়েছি, এই জুতোটা পরা হয়নি। আর একটা হোয়াইট কালারের সুন্দর বুট টাইপের জুতো নিয়েছি, এটা 200 প্রাইস নিয়েছে। এটা কি বেশি নিয়েছে? ঠিকঠাকই আছে, আমার তো ঠিকঠাকই মনে হলো। তো 200 দিয়ে এটা নিয়েছি, 150 দিয়ে এটা নিয়েছি। তো দুটো জুতো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে আমার গড়িয়াহাটের জুডিও শপিং, কলকাতা থেকে এগুলোই করে নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।